ভালো, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আল্লাহ যে অবস্থায় রেখেছেন, যেমন রেখেছেন, তাতেই আমি সন্তুষ্ট। চলচ্চিত্র এখন একটু মন্দা যাচ্ছে, তারপরেও আমি চলচ্চিত্র নির্মাণ করছি এবং দু একটা ছবির পরিকল্পনাধীনও আছে, বিশেষ করে নায়ক শাকিব খানের একটা ছবি স্ক্রিপ্টের কাজ চলছে। আশা করি আল্লাহর রহমত সামনে যে কয়টা ছবি দর্শকদের উপহার দেব তা দর্শকের ভালো লাগবে এবং আমারও চেষ্টা থাকবে যাতে দর্শক আনন্দিত হয় এবং দর্শকের ভালো লাগে। চলচ্চিত্রে আসছি, আজকে অনেকদিন হয়ে গেছে সেই 1986 সনের প্রথম চলচ্চিত্রে এই অঙ্গনে পা রাখা। নায়ক ফারুকের প্রযোজিত ছবি মিয়াওয়াইয়ের মাধ্যমে আমার শ্রদ্ধেয় ওস্তাদ চাষী নজরুল ইসলামের হাত ধরেই এই বাংলা দেশের চলচ্চিত্রে আমার পদার্পণ। সেই থেকে অদ্যাবধি পর্যন্ত এই চলচ্চিত্র নিয়ে আছি এবং এই চলচ্চিত্রের মানুষের সাথে চলার যে মজা সেটা ও করছি এবং দর্শকদের জন্য ছবি নির্মাণ করার চেষ্টা করছি যাতে দর্শকরা আমাদের ছবি দেখে, আমাদের ছবি দেখে আনন্দিত হয়। আগেই বলেছি যে আমি দর্শকদের জন্যই ছবি বানাই, দর্শকরা যাতে আমার ছবি দেখে আনন্দিত হয়। আমরা বিনোদন ধর্মী বাণিজ্যিক ছবির পরিচালক। আমি দর্শকদেরকে এ পর্যন্ত আমার 32টা ছবি মুক্তি পেয়েছে, এর মধ্যে আমার মনে হয় আমার 32টা ছবি দর্শকের মনের মতো হয়েছে এবং দর্শকও আমাকে অনেক সাড়া দিয়েছে এবং ভালোবাসা দিয়েছে। আমিও তাদের ভালোবাসায় আবেগ আপ্লুত হয়ে চেষ্টা করছি চলচ্চিত্রে সুন্দর কিছু নির্মাণ করার জন্য এবং আগামী দিনে আমাদের এই চলচ্চিত্র যাতে সেই আগের অবস্থানে অবস্থান করে সেই জন্য আমাদের পক্ষ থেকে ক্ষুদ্র প্রচেষ্টার কোনো কমতি নেই। আমরা পরিচালক সমিতির পক্ষ থেকে আমাদের সমস্ত পরিচালকরা এই চেষ্টাই করছি আপনারা সহযোগিতা করবেন, বাংলাদেশের চলচ্চিত্র বেশি বেশি করে হলে গিয়ে দেখবেন, তাহলেই বাংলাদেশের চলচ্চিত্র সেই সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে। তবে আমাদের এখানে একটু কথা আছে, আমরা সবাই কিন্তু দর্শকদের জন্যই ছবি বানাবো এবং দর্শকের মনের মতো ছবি বানাবো, তাহলেই দর্শকরা হলে গিয়ে ছবি দেখবেন, বাংলাদেশের ছবি বেশি করে দেখবেন। দর্শক হলমুখী না এটা আমি বিশ্বাস করি না, এটা বিশ্বাস করি না এই কারণে এখন সিনেমা হলে দর্শক আসবে, সিনেমা হলে দর্শক আসার যে ব্যবস্থাটা এটা আমাদের কি করতে হবে, আমাদের যারা পরিচালক আছে আমরা পরিচালকদেরই এটা বেশি দায়িত্ব, কারণ ছবিটা নির্মাণ করি আমি, ছবির গল্প থেকে আরম্ভ করে একেবারে হলে পৌঁছানো পর্যন্ত আমারই দায়িত্ব। এখানে শুধু প্রযোজক তার টাকা লগ্নি করে, আর্টিস্ট অভিনয় করে আমারই নির্দেশনা মোতাবেক, সেহেতু পুরো দায়িত্বটাই একজন পরিচালকের। একজন পরিচালককে প্রথমেই চিন্তা করতে হবে আমাকে দর্শককে হলে নিতে হবে, নেওয়ার জন্য কি লাগবে, একটা সুন্দর গল্প লাগবে, সুন্দর গল্পের অনুযায়ী শিল্পী নির্ধারণ করতে হবে, সেই গল্পটা কোথায় কোথায় শুটিং হবে সেই জায়গাগুলি ঠিক করতে হবে। এখন আপনাদের উদ্দেশ্য একেবারে কিছু কিছু ক্ষেত্র আছে, ক্ষেত্র এখন আমার, আমি যদি একটা অফিস দেখাই, অফিস কিন্তু অফিস একটা বিল্ডিং এর ভিতরে সুন্দর ডেকোরেশন করি অফিসের মতো হবে, এইটা যদি একটা গাছতলায় বসা চেয়ার টেবিল তাহলে এর কি অফিস হবে, তো এইরকমই কিন্তু আপনার গল্পের জন্য যেসব জায়গা দরকার হবে আপনাকে সেই জায়গায় শুটিং করতে হবে, আপনার গল্পই আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে। এখন আপনি যদি নিজে গল্প অনুযায়ী না নিয়ে আপনার নিজের মতো করে নিয়ে যান, এখন ডিস্কো গান কিন্তু আপনাকে ডিস্কো ফ্লোরিক বানায় করতে হবে, এটা কিন্তু কোনো গাছতলায় আপনি করতে পারবেন না। সেহেতু আমার বিশ্বাস দর্শকরা এখনো হলে আসতে চায়, তাদের সেই রকম গল্পে যদি দেওয়া ছবি নির্মাণ করা হয়, সেহেতু
এখনকার যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তির সঠিক ব্যবহার করে এখনকার মানুষের মন মানসিকতায় একটু পরিবর্তন আসছে। সেই মন মানসিকতাকে জেনে মন মানসিকতার উপর নির্ভর করে আপনি আপনার গল্প চুজ করবেন, সেই গল্পটা কোথায় নির্মাণ করতে হবে সেই জায়গাগুলি নির্ধারণ করবেন, এই গল্পের জন্য কোন কোন আর্টিস্টের প্রয়োজন হবে। এখন আপনি বলতে পারেন তার মানে কি আমরা শুধু সুপারস্টারকে দিয়ে ছবি বানাবো, না, আপনি নতুন আর্টিস্ট দিয়েও ছবি বানাবেন, নতুন আর্টিস্টের জন্য নতুন ধরনের গল্প লাগবে। এখন একটা গল্প সারাক্ষণই ড্রামা করতে হচ্ছে, একটু বড় ড্রামা, এখন এই ড্রামাগুলি কিন্তু একটা নতুন ছেলে আসে তখন করতে পারবে না, কারণ ড্রামা করার জন্য একটু অভিজ্ঞতার প্রয়োজন হয়। আপনি নতুন ছেলে মেয়ে নিলে আপনাকে গল্পটাও নিতে হবে, তাদের আঙ্গিকে অর্থাৎ তাদের মতো করে যেন তারা সুন্দর অভিনয় করতে পারে, একটা চরিত্র ফুটানোর জন্য একটা নতুন ছেলে যতটুকু তার ক্যাপাবিলিটি আছে সেই ক্যাপাবিলিটি অনুযায়ী আপনাকে গল্প নেবে। এখন আমার যদি এখন একটা 10 বছরের বাচ্চা কিন্তু দুই মনের বস্তা মাথায় নিতে পারবে না, কারণ তার যে হাড়গুলি আছে সেটা সেই উপযোগী হয়নি। কিন্তু আমি এখন যদি আমি পরিপূর্ণ বয়সে কিন্তু মানুষ 2 কেজি দুই মনের বস্তা মাথায় নেয়। এখন এইটি আমি বোঝাতে যাচ্ছি যে একটা ছেলে আজকে সিনেমায় আসছে, তাকে আপনি কতটুকু ওজনের বস্তা তার মাথায় দিলে সেটা সুন্দর করে বয়ে নিয়ে যেতে পারবে সেটা পরিচালক সাহেবই নির্ধারণ করবেন। এখন একটা পরিপূর্ণ লোককে যদি আপনি 5 কেজি ওজনের একটা বস্তা, তার কাছে এটা কিন্তু কিছুই মনে হবে না। এটা এক্সাম্পল দেবেন শাকিব খান যে চরিত্রটা করবে, এটা কিন্তু অন্য একটা ছেলেকে দিয়ে সেই চরিত্রটা আপনি করাতে পারবেন না। সেহেতু আমার এতটুকুই বলা যে আমাদের যারা পরিচালক ভয়ের আছে, যারা ছবি এখন নির্মাণ করছেন বা যারা নির্মাণ করবে, তারা এখন আমার যদি এখন একটা 10 বছরের বাচ্চা কিন্তু দুই মনের বস্তা মাথায় নিতে পারবে না, কারণ তার যে হাড়গুলি আছে সেটা সেই উপযোগী হয়নি। কিন্তু আমি এখন যদি আমি পরিপূর্ণ বয়সে কিন্তু মানুষ 2 কেজি দুই মনের বস্তা মাথায় নেয়। এখন এইটি আমি বোঝাতে যাচ্ছি যে একটা ছেলে আজকে সিনেমায় আসছে, তাকে আপনি কতটুকু ওজনের বস্তা তার মাথায় দিলে সেটা সুন্দর করে বয়ে নিয়ে যেতে পারবে সেটা পরিচালক সাহেবই নির্ধারণ করবেন। এখন একটা পরিপূর্ণ লোককে যদি আপনি 5 কেজি ওজনের একটা বস্তা, তার কাছে এটা কিন্তু কিছুই মনে হবে না। এটা এক্সাম্পল দেবেন শাকিব খান যে চরিত্রটা করবে, এটা কিন্তু অন্য একটা ছেলেকে দিয়ে সেই চরিত্রটা আপনি করাতে পারবেন না। সেহেতু আমার এতটুকুই বলা যে আমাদের যারা পরিচালক ভয়ের আছে, যারা ছবি এখন নির্মাণ করছেন বা যারা নির্মাণ করবে, তারা তাদের আর্টিস্ট কাকে নেবে যদি আগে সিলেক্ট করে, আর যদি বলে যে আগে সিলেক্ট করব না আমি পরে সিলেক্ট করব, হ্যাঁ পরে সিলেক্ট করলে আপনি গল্প অনুযায়ী আর্টিস্ট নেবেন। এখন গল্প নিলেন একেবারে সাকিবের, আপনি যদি আর্টিস্ট এখানে অন্য একজন নতুন ছেলেকে নেন তাহলে কিন্তু সে ওই বোঝাটা টানতে পারবে না, যে কোনো সময় ঘাটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমি এইটি বলবো আপনারা গল্প আগে নির্ধারণ করবেন এবং এমন গল্প নির্ধারণ করবেন যে গল্পে দর্শককে হলে আনতে বাধ্য করে এবং বসিয়ে রাখতে বাধ্য করে, দর্শক সুন্দরভাবে সেই গল্প বুঝতে পারে এবং গল্প অনুযায়ী সব পাত্র পাত্রী সহ যেসব স্থান আছে নির্ধারণ করলে সুন্দর একটা ছবি নিতে আমি বিশ্বাস করি। অনেক ছবি নির্মাণ করেছেন, এখনো করছেন ইনশাল্লাহ, হ্যাঁ, তো বর্তমানে কি ছবির কাজ করছেন বা কি ধরনের ছবি নির্মাণ নিয়ে ভাবছেন আপনি? ব্যাপার আছে, আমি এ পর্যন্ত দর্শককে কখনো বিমুখ করিনি, আমার ছবি দেখে দর্শক কখনো বলেনি যে না আমি এটা কি দেখলাম। এটা এই দুই ছবি তো আমি চেষ্টা করছি দর্শককে আমার সেই পূর্বের যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতা কাজে লাগে, দর্শক যেন বলে যে না আরো ভালো আগের ছবির চেয়ে ভালো ছবি দেখলাম, এখনকার নতুন প্রযুক্তির সাথে একত্রিত হয়ে আমি ছবি নির্মাণ করেছি। আর একটা ছবির স্ক্রিপ্টের কাজ চলছে, সেটা নায়ক শাকিব খান প্রযোজিত ছবি ফাইটার, ওইটার কাজ শুরু হওয়ার আগে আপনাদেরকে বলবো, আর অন্যান্য পাত্র পাত্রী কারা হবেন। তা আমার প্রথম নায়ক প্রযোজিত ছবি শাকিব খানের প্রযোজনার ছবি হিরো দ্য সুপারস্টার আমিই করেছিলাম, ওই প্রোডাকশনেরই ছবি এইটা ফাইটার। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য ভালো ভালো ছবি নির্মাণ করতে পারি, আপনারা যেন আমার ছবি আগের মতোই দেখে আরও আনন্দিত হন, আমি আপনাদের কাছে এই দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। প্রিয় দর্শক, আমরা এখন এমন একজন নির্মাতা বদিউল আলম খোকন স্যার,
তার সাথে কথা বললাম, তার চলচ্চিত্র জীবনে অনেক কথা বললাম, অনেক ভালো লাগলো। সবাই স্যারের জন্য দোয়া করবেন যেন সেই মাপে সেই আগের ধাঁচের যে ছবিগুলো ছিল সেই টাইপের ছবি নির্মাণ করতে পারেন। যারা সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।